السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত আজকের উপস্থিত এই বিরাট মহতি মজলিসে উপস্থিত আমার দিনদার ভাই বন্ধু যারা এসেছে সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আপনাদের সাথে আমি বসতে পেরেছি, মানে আলহামদুলিল্লাহ। যখনই সহি আকিদার ভাইদের সাথে বসি মন ভরে যায়, কারণ অনেক জায়গা আছে যেখানে সত্য কথা শোনাতে চায় না, শুনতেও চায় না, দুই ধরনের মানুষ আছে। আপনারা যারা সত্য শুনতে এসেছেন আপনাদের জন্য মোবারকবাদ। সত্য কথা বলার মানুষের বড় অভাব আছে, আবার শোনারও বড় অভাব রয়েছে। অনেক মানুষ আছে সত্য বলতে চায় না, অনেকে আছে সত্য শুনতে চায় না। এই জিনিসটা আজকের দিনের নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। যেদিন থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন সেদিন থেকে এই জিনিসটা চলে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দীন প্রচারের জন্য পাঠিয়েছেন, দীন প্রচারের জন্য পাঠিয়েছেন। আপনারা জানেন রাসূলদের কাজ হচ্ছে তাবলীগ করা, প্রচার করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে প্রচার করেছেন? তিনি বলেছেন রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ আমি রাত দিন তাদেরকে ডাকছি, রাত দিন বুঝছেন তো, ওনার আর কোনো কাজ ছিল না, শুধু আল্লাহর পথে প্রচার প্রসার এই কাজ তিনি করেছেন, আল্লাহর দিন প্রচার করেছেন, আল্লাহর কথা বলেছেন। লাইলো নাহার, লাইলো নাহার আর ওই ভাষা এমন একটা শব্দ, অর্থাৎ যিনি সর্বক্ষণ লেগে থাকেন তিনি বলেন লাইলো নাহার, রাত দিন তিনি এই দোয়া এই প্রচার কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন। রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই ডাকি ততই তারা পালায়, আমি ডাকি তারা পালায়, বুঝছেন তো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই ডাকে আসো আমার কথা শোনো, অন্যদিকে পালিয়ে যাবে, এর কথা শোনা যাবে না, এর কথা শোনা যাবে না। বরং এটা নয়, বড় একে অপরকে ওসিয়ত করত নূহের কথা যেন কেউ না শুনে। কতদিন তিনি দাওয়াত দিয়েছেন জানেন? কতদিন আল্লাহর দিন প্রচার করেছেন? আল্লাহ তারা বলেছেন ফালা বিসাফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা,
হাজার বছরের চেয়ে 50 বছর কম সময়, অর্থাৎ 950 বছর তিনি আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। 950 বছর আপনি আমি অনেক সময় দাওয়াত দিতে গিয়ে বিরক্ত হয়ে যাই, যে তারে বলছি এটা ছেড়ে দিতে, তারে বলছি ওটা না করতে, সে তো করে, তারে আল্লাহ মোহর মেরে দিছে, এই জাতীয় কথা বলা জায়েজ হবে না। ইমানদারের কাজ হচ্ছে সর্বশেষ অবস্থা পর্যন্ত দাওয়াতের কাজ করে যে করে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইভাবে দাওয়াত দিয়েছেন 950 বছর, কিন্তু তার ছেলেও শুনেনি, তার স্ত্রী শুনেনি, এত কাছের মানুষ হয়েও তারা শুনেনি। দুনিয়ার বুকে আজ আপনি যখনই সহি আকিদার দাওয়াত দিবেন, সবচেয়ে বেশি শত্রু হবে আপনার পরিবারের মধ্যে লোকের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তিনি দাওয়াত দিতেন, তার কাছের শত্রু ছিল আবুল আহাব। আবুল আহাব তার চাচা, চাচা যখন শত্রুতা করে সেটা কঠিন ভাবে লাগে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু ঈমান এনেছে মাত্র 80 জন, ঈমান এনেছে মাত্র 80 জন। যখন নামছে ওই জায়গার নাম হইছে সুখ সামানির 80 জনের বাজার, নৌকা থেকে যে জায়গায় নামছেন ওই জায়গা হচ্ছে ইরাকের মেসোপটেমিয়া, এটাকে বলা হয়, সেইখানে নাম এখনো 80, সুখ সামানির 80 জনের বাজার, কারণ 80 জন ঈমান আনছিল। 80 জনের মধ্যে তার তিন ছেলে শুধু সন্তান সন্ততি হয়েছিল, আর কারো সন্তান সন্ততি বড় দুনিয়াতে বড় হয়নি, সব মারা গেছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম সবাই হয়েছিল নূহের বংশধর। নূহের বংশধর যারা ঈমান এনেছে তাদের বংশধর, ঈমানদারের বংশধর আমরা। তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন এটা আমাদের শিক্ষা দরকার। তিনি কি দাওয়াত দিয়েছেন? তিনি বলেছেন, রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাওয়াতুহুম লিতাগফিরা লাহুম। যখনই আমি ডাকছি আসো আল্লাহর কাছে আসো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে। জালু আসাবাহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। যখনই আমি ডাকছি আসো, আল্লাহর কথা বলছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই আমার, নবীরা দুনিয়ার কোনো উদ্দেশ্য কাউকে ডাকতেন না, একমাত্র আল্লাহর দিকে আহ্বান করতেন। সেই আহ্বানের ডাকে তাদের তাদের কি অভিব্যক্তি ছিল কি, সেটা নবী বলে দিয়েছেন। বলছেন, জালু আসাবে আহুম ফি আযানিহিম, আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যাতে করে নূহের বক্তব্য শুনতে না হয়। আজও বহু মানুষ দেখবেন আপনার বক্তব্য যেন শোনাতে না পারে, আপনার বক্তব্য যেন কোথাও প্রচার না হয়, আপনার মাহফিল যেন না হয়, সেই ব্যবস্থা করতে শুরু করে দেয়। ঠিক না? বলছেন ঠিক কিনা বলেন? এটা তাদের কারসাজি, যেটা ঠিক করেছিল ওই লোকেরা মালা। আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, নবীর কাউমের মধ্যে নূহের কাউমের মধ্যে যারা মালা ছিল, মালা অর্থ হচ্ছে নেতা গোছের লোকেরা, সমাজের মধ্যে একটা বিরাট প্রতিপত্তি নিয়ে বসে আছে, সমাজের মধ্যে তার অবস্থান খুব ভালো, এখন যদি আপনার কথা শুনে তার অবস্থান খারাপ হয়ে যাবে, সে আপনার কথা শুনতে চাইবে না। কারণ দেখা গেছে যুগে যুগে এই মালা, এই নেতা গোছের লোকেরাই নবী রাসূলদের দুশ্মন ছিল। আজও আপনাদের দাওয়াতের, তবলিগের, দাওয়াতের শত্রু তারাই হবে যারা একটা নেতা গোছের জিনিস লইয়া বসে আছে। সাধারণ মানুষ আপনাদের কোন শত্রুতা তাদের সাথে হয় না কোনোদিন। ঠিক কিনা বলেন? এই হচ্ছে অবস্থা আজ আমাদের। কি বলেছে? ওয়াস্তাগ সাউসিয়াবাহু, কাপড় দিয়ে রেখে দিতে, দেন দেখতে বুঝতে না পারে কে গেল, চিনতে না পারে কে গেল, চিনতে না যেন না পারে। আমি এরপরে তাকে ডাকলাম প্রকাশ্যে, প্রকাশ্যে ডাকছে নূহ আলাইহিসসালাম, ও আলান্তু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে ডাকছে, প্রকাশ্যে দাওয়াত দিছে, গোপনে দাওয়াত দিছে, একাকি যাইয়া মানুষকে বলছে, লোক বল সহ যাইয়া বলছে, আসেন মসজিদে আসেন, দিনের কথা শুনুন,
কোরআনের কথা শুনুন, হাদিসের কথা শুনুন, কিন্তু তার অন্তরের ভিতরে সেটা ঢুকে নাই, তাদের অন্তরের ভিতরে ঢুকে নাই। বলছে আমি ডাকছি আসো আল্লাহর কাছে আসো, তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি বান্দাকে ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত তওবা করবে। আল্লাহু আকবার। তওবা করলে তিনি ক্ষমা করবেন, কোনো এমন কোন পাপিষ্ঠ নেই যাকে তিনি ক্ষমা করবেন না। শর্ত হচ্ছে তার কাছে আসতে হবে, তার কাছে নতি স্বীকার করতে হবে, বলতে হবে যে আস্তা আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এটুকু চাইছে আল্লাহ তাআলা। আপনার কাছে কোনো রিজিক চান না, আপনার কাছে কোনো আপনার কিছু শুধু চাচ্ছেন যে আপনি তার কাছে নতি স্বীকার করুন, শুধু বলেন রব্বি গফিরলি, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানকে তোমাদের জন্য বৃষ্টিপাত করে দেবো যাতে তোমাদের ফসল ভালো হয়। তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দেবো, তোমাদের ওয়াজআলনাকুম জান্নাত, বাগান বাগিচা করে দেবো, আনহার দিয়ে দেবো। শর্ত হচ্ছে একটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আসছেন এস্তেসকার নামাজ পড়তে। এস্তেসকার নামাজ বুঝেন কিনা? বৃষ্টি প্রার্থনার নামাজ। যখন বৃষ্টি প্রার্থনার নামাজ তিনি পড়ছেন, বললেন যে কিছুই করেন না, শুধু ক্ষমা চাচ্ছেন এবং বলছেন যে আকাশের বৃষ্টি বন্ধ হয় মানুষের গুনার কারণে, মানুষের গুনার কারণে সাধারণ প্রাণীরাও কষ্ট পায়, এই জন্য মানুষ যেন আল্লাহর কাছে ইস্তেগফার করে। তিনি ক্ষমা চাইতে বললেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ক্ষমা চাইতে, তোমরাও ক্ষমা প্রার্থনা করো। সেই জন্য এই যে দাওয়াতের সিলসিলা চলে আসছে নূহ আলাইহিসসালাম থেকে, কারণ জমিনের বুকে প্রথম শিরিক হয়েছিল নূহ আলাইহিসসালামের কওমের মধ্যে। কিভাবে হয়েছিল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিতে উল্লেখ করেন, তার জামিউ সহিতে উল্লেখ করেন, তাদের কওমের মধ্যে পাঁচজন আল্লাহর ওলি ছিল। কয়জন? পাঁচজন আল্লাহ ছিল। একজন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই পাঁচজন আল্লাহর ওলি ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসিরে হাদিসটি উল্লেখ করেছেন এবং সেটা তিনি নিয়ে এসেছেন এই আয়াতের তাফসিরে, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুস ওয়াউক ওয়া নাসরা, যে ছেড়ে দিও না এদেরকে, আল্লাহর ওলিদের তোমরা ছেড়ে না, আল্লাহর ওলিদের তোমরা ছেড়ো না। কারা আল্লাহর ওলি? ওয়াত, ইয়াগুস, ইয়াউস, ইয়াউক, নাসার, এগুলি হচ্ছে আল্লাহর ওলি, এদেরকে তোমরা ছেড়ে যাও না। একে অপরকে ওসিয়ত করতে যে তোমাদেরকে নূহে এদের এই ওলি থেকে দূরে সরাই দিবে, ওলিদের কাছ থেকে দূরে তোমরা সরে যাবে না, এই কথা তারা বলেছে। কিভাবে বলেছে? যে তোমার কখনো যদি এটা থেকে দূরে সরে যাও তোমরা পদভ্রষ্ট হয়ে যাবে, উল্টা বলতো তোমাদেরকে। আজও দুনিয়ার বুকে যখনই আপনি হেদায়েতের কথা বলবেন আপনাকে বলা হবে যে আপনি ফেতনা লাগিয়ে দিচ্ছেন, যখনই আপনি বলবেন যে আপনি এই এই আল্লাহ ছাড়া কারো আবাদত করেন না, কাউকে ডাকেন না, বলবেন যে আমাদের ওলি আল্লাহদের কি হবে, ওলি আল্লাহদের তো কোনো সমস্যা নেই, ওরা তো যদি আল্লাহর ওলি হয়ে থাকেন জান্নাতে যাবে, আপনি তো বলি হয়ে যাবেন, আপনার তো সমস্যা হবে, আপনি তো ইমাম আরো হয়ে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন যদি আপনি ওলিকে ডাকেন, তাহলে কি হবে? সেটা হচ্ছে সেটা হবে কি? শিরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। কি বুঝছেন? সেজদার জায়গা সমূহ আল্লাহ, তাদেরকে তোমরা আল্লাহর সাথে, তাদেরকে আল্লাহ ছাড়া কাউকে তোমরা ডাকো না। সেজদার জায়গা অনেকে মনে করে শুধু মসজিদে আছে, আর বাইরে ডাকলে অসুবিধা নাই, না, সবখানেই সেজদা, যে জিনিস দিয়ে সেজদা করা হয় এগুলিও আল্লাহ ছাড়া কারোর জন্য এগুলি নতি স্বীকার করা যায় না। সেজদা সাতটি অঙ্গে করতে হয়, ঠিক না? হিন্দু ধর্মে হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণিপাত, মুসলিমরা সপ্তাঙ্গে আল্লাহর কাছে আল্লাহ সেজদা করে, সপ্ত অঙ্গ, সাতটা অঙ্গে, দুই নাক এবং কপাল, দুই হাতের, হ্যাঁ, দুই হাত, তারপরে দুই হাঁটু, তারপরে দুই পা, এগুলি দিয়ে সেজদা করে। এই জন্য এটা হলো সপ্ত অঙ্গে সেজদা করে, এগুলি আল্লাহ ছাড়া কারো জন্য কোনোভাবেই এগুলিতে কিছু লাগানো যাবে না, বুঝতে পারছেন? এই নতি স্বীকারের হাঁটু গেড়ে বসা, সেজদা করা, এই জাতীয় কিছু বললে আপনার আমার ইমান নিঃশেষ হয়ে যাবে। সুতরাং
এই জিনিসটাই নবীরা প্রত্যেকে এটা প্রসার করার জন্য এসেছেন, প্রত্যেক নবী এই জিনিসটা প্রসার করার জন্য এসেছেন যে আনি ইবাদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোন ইলাহ নেই। এই দাওয়াত, এই তাবলীগ সারা দুনিয়াতে প্রচার প্রসার করেছেন সমস্ত নবী করেছেন। নূহ আলাইহিস সালামের পরে যত নবী আসছেন আমি তাদের কথা উল্লেখ করবো, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করবো। এত বেশি গুরুত্বপূর্ণ কিভাবে তিনি আল্লাহর দিন প্রচারের জন্য হিজরত করেছেন, নিজের স্ত্রীকে নিয়ে হিজরত করেছেন, হিজরত করেছেন শুধু এক দেশ নয়, মিশর গিয়েছেন। মিশর থেকে হিজরত করে তিনি গিয়েছেন কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে আবার তিনি সন্তানকে রেখে আসছেন নির্বাসনে মক্কাতে। এই জন্য তার কথা উল্লেখ করতে হয়। তিনি বলেছেন, কাকে বলেছেন? ইয়া আবাতি, বাবাকে তাবলীগ করতেছেন, বাবার কাছে প্রচার করতেছেন, ইয়া আবাতি লা তা'বুদুশ শায়তানা ইন্নাশ শায়তানা কানা লিররহমানি ওয়ালিয়া। হে আমার পিতা, শয়তানের ইবাদত করবেন না, শয়তান তো আমার রহমানের বিরুদ্ধে, শয়তানের ইবাদত আপনি করতে পারেন না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনী মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনী আহদিকা সিরাতান সাওয়িয়্যা। হে আমার পিতা, আমার কাছে এমন বিদ্যা এসেছে যেটা আপনার কাছে আসেনি। সেটা কি? আল্লাহর বাণী, আল্লাহর ওয়াহি, দিন, সহি আকিদা, বুজ, সুন্নাত, সুন্নাতের প্রতি আহ্বান, এটা এসেছে। মালাম ইয়াতিকে, আপনার কাছে আসেনি। আহদিকা সিরাতান সাওয়িয়্যা, আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, পিতা তার কথা শুনে নাই, কি বলছে? যদি ইব্রাহিম এই কথাবার্তা প্রসার বন্ধ না করিস তাহলে তোর পথ তুই দেখ, নাহলে পাথর মেরে মারবো তোমাকে। বলতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম, আমি চলে যাচ্ছি বাবা, আপনার সাথে এত কিছু বলার পর আপনি ইমান আনলেন না, দুঃখ আমার রয়েই গেল, দুঃখ আমার থেকেই গেল, আপনি ইমান আনলেন না, কিন্তু আপনার আল্লাহর কাছে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবো, যদি না আল্লাহ আমাকে নিষেধ করে। আল্লাহ তাআলার কাছে তিনি ওয়াদা করেছেন, এই জন্য ক্ষমা প্রার্থনা করবো। হাশরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের দিন এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি হাশরের দিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলবেন, হে রব, আপনি বলেছেন, আমি দোয়া করেছি, ওলা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, যেদিন পুনরুত্থান হবে সেদিন আমাকে অপমান করবেন না। আপনি সে দোয়া কবুল করেছেন, আমার পিতা জাহান্নামে যাচ্ছে, এর চেয়ে বড় অপমান আমার কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, সহিহ হাদিসে আসছে বুখারীতে, যারা দেখেন, বলছে, বলে তোমার পায়ের দিকে তাকাও, পায়ের দিকে তাকাবে একটা দুর্গন্ধ, প্রতি দুর্গন্ধ একটা জন্তু দেখবে, যাবে নিজ হাতে তুলে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা ছিল তার পিতা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম নিজে নিক্ষেপ করেছেন। কেন? শিরকের কারণে, ইমান না আনার কারণে। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে রক্ষা করতে পারেন নাই ইমান না আনার কারণে। নূহ আলাইহিসসালাম তার ছেলেকে রক্ষা করতে পারেন নাই ইমান না আনার কারণে, ইমান না আনার কারণে। বলছে কি? নূহ আলাইহিসসালাম ডাকতেছে, ইয়া বুনাইয়ার কামানা, হে প্রিয় বৎস, আমার সাথে নৌকায় উঠো। ক্বালা সাআউইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, কয় যে আমি নৌকায় উঠবো না, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপর উঠবো, সেখানে বেঁচে যাবো, আপনার নৌকায় আমি উঠবো না। উঠে নাই, কি হয়েছে? ডুবে মরছে। ডুবে মরছে কিনা? ডুবে মরছে। আজও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে না আসবে, আজও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের দিকে না আসবে, আল্লাহর পথে যে আহ্বান করে সেটা না গ্রহণ করবে, তারাও এই ডুবে মরবে, এতে কোনো সন্দেহ নাই। আছে কিনা সন্দেহ বলেন? কোনো সন্দেহ নাই। এই জন্য যুগে যুগে প্রত্যেক নবী এইভাবে তাদের কাউকে ডেকেছেন, তাবলিগ প্রচার করেছেন, তাদের অনুপস্থিতিতে আমাদেরও সেভাবে ডাকা দরকার। কিভাবে ডেকেছে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দুই দিকে দুই ধরনের উপাস্য ছিল, দুইটাকে তিনি তছনছ করে ছেড়েছেন। এরা কি করতো? ইব্রাহিম আলাইহিসসালামের কওমের লোকেরা আকাশের তারকার পূজা করত, তারকারাজির পূজা করত, মনে করতো যে তারকারাজির কর্মকাণ্ড পৃথিবীতে মানুষের উপরে প্রভাব পড়ে। এখন আপনারা অনেক সময় দেখবেন, অনেকে দুর্ভাগ্যবশত, আপনি যদি কোনো
পত্রিকা খোলেন দেখবেন যে অমুকের মকর রাশি, অমুকের মীন রাশি, অমুকের বৃষ রাশি, অমুকের কি রাশি, আরো কত রাশির কোনো শেষ নাই। কি হয়, আপনার যদি মীন রাশি হয় আপনি আজকে গেলে আপনার যাত্রা নাস্তি, আপনি যদি অমুক রাশি হন আপনি এইটা হলে আপনার যাত্রা শুভ, এই জাতীয় কথাগুলো লেখা আছে কিনা বল, আছে কিনা? এগুলি হচ্ছে নূহ ইব্রাহিম আলাইহিসসালামের কাওমের মধ্যে যারা তারকা পূজা করত তাদের এই বিশ্বাস ছিল, তাদের এই বিশ্বাস ছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে তারা বলল চলো চলো আমরা মেলায় যাই। তিনি ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম, আকাশের দিকে তাকাইলেন, তিনি তারকার দিকে তাকাই বললেন, এরপর নিজের দিকে তাকাই বললেন যে আমি অসুস্থ। আকাশের দিকে তারকা তাকাই নিচে বললে বদলাতে পারবে না কেন? কারণ তারা মনে করতো যে আকাশের দিকে তাকায় সে বুঝছে যে রোগ আক্রান্ত হবে, এই জন্য সে যাচ্ছে না, বলতেও পারছে না, বলতেও পারছে না কেন, আমি তো বুঝছি আকাশের তারকা দিয়ে এটা বুঝছি। কিন্তু উনি শেষে আফসোস করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম যে কেন তিনি সেটা বলেছিলেন, কেয়ামতের মাঠে তিনি আফসোস করবেন যে না বললে ভালো ছিল, কিন্তু আল্লাহর জন্য বলেছেন সেটা, শিরিক যেন না হয় সেই জন্য তিনি সেটা বলেছেন, শিরিক থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বলেছেন আমি সেখানে যাব না। ইন্নী সাকীম, আকাশের তারকাগুলো তিনি দেখিয়ে দিয়েছেন তারকাগুলো কোনো কিছু করতে পারে না। ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, যখন রাতের বেলা তারকা উঠলো তিনি বলেন যে এইটা কি রব, বলে হ্যাঁ এটা তোমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তারপর যখন যে ডুবে গেল তিনি বলেন যে আমি যেটা ডুবে যায় এইটা আমার রব হইতে পারে না, কারণ দুনিয়া পাড়া দিবে কে, পৃথিবী দেখবে কে, রব যদি চলেই গেল, রব তো চলেই গেল, তাহলে আমার আমার পৃথিবী দেখতেছে কে, আমার দেখবে কে, এটা আমার রব হইতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যখন তিনি চাঁদ দেখলেন তখন চাঁদ দেখার পরে তার মনে হইল যে আচ্ছা তোমরা তো বলছো চাঁদ তোমার রব, কাহা রব, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পরে চাঁদ ডুবে গেল, তিনি বললেন যে এখন এটাও তো চলে গেল, পৃথিবীর ব্যবস্থাপনা কে দেখবে, তোমার চাঁদ বলতেছ চাঁদ যদি ষষ্ঠা হয় আমার রব হয় তো সে চলে গেল, তো এটা কোথায় গেল, এটা তো আমার রব হইতে পারে না। তারপর তিনি বললেন আমার রব যদি আমাকে হেদায়ত না দেয় তাহলে আমি পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার রবের কাছে আমি হেদায়ত কামনা করছি। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ। এরপর সূর্য উঠল, সূর্য ওঠার পর সবাই বলছে হ্যাঁ এটা রব, তিনি বলছে আচ্ছা। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন যে কই এটাও তো চলে গেল, এইটাও তো চলে গেল, পৃথিবীর ব্যবস্থাপনা কে করবে যদি এটা চলে যায়, আমি আমার চেহারা এমন এমন এক সত্তার দিকে ফিরাচ্ছি যেই সত্তা ফাতরাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন দুই সব কিছু সৃষ্টি করেছেন, তোমাদের এগুলির দিকে আমি কখনো এগুলি দ্বারা আমি কোনো শিরক করব না, আমি তার দিকে শুধুমাত্র ফিরাবো, হানিবান তারপর তার দিকে শুধুমাত্র থাকবো। আকাশের তারকা রাজি সবগুলিকে তিনি পরাজিত করে দিলেন যে এগুলি আমার রব হইতে পারে না। দুনিয়ার মধ্যে তারা মূর্তি পূজা করত সেইগুলোকে তিনি পরাজিত করে দিলেন। ফাজালাহুম জুজাদান ইল্লা কাবীর আল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি কি করলেন তার হাত ইয়া নিয়ে কুড়াল নিয়ে সবগুলিকে ভেঙে ভেঙে দিয়ে বড়টার কাঁধে কুড়ালটা রেখে দিলেন। কেন তিনি রাখলেন এটা বুঝাতে চাইলেন যে এরা কিছুই করতে পারে না। এটা লম্বা আলোচনা, আমি শুধু যাচ্ছি না, নবীরা প্রত্যেক নবী দাওয়াতের পথে সময় দিয়েছেন, এটা বলা উদ্দেশ্য, তাবলিগের পথে সময় দিয়েছেন, পুরো জীবনটা তাদের এর মধ্যে ব্যয় করেছেন, অন্য কোনো কিছু তাদের কোনো ধান্দা ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না। প্রত্যেক নবী বলতেন মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। একটু আগে এক ভাই বলে গেলেন যে তিনি পকেটের খরচ টাকা খরচ করে দুনিয়া যাইতে হয়, যাইতে হয় বিভিন্ন জায়গাতে। এরকম চরিত্রের মানুষ হওয়া দরকার যারা আল্লাহর দিন খরচ করার জন্য, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজের সব কিছু খরচ করতে রাজি আছে, তাদের কাছে এটা কিছু মনে হয় না। কেন? এইটাই তো আখিরাতে থাকবে, এইটাই তো থাকবে, আর বাকিগুলো আপনি দুনিয়াতে রেখে যাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কে আছে যে ওয়ারিশের সম্পত্তি বেশি প্রিয় নিজের সম্পদ হচ্ছে? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে আমাদের সম্পদ বেশি প্রিয়, আমাদের কাছে কার সম্পদ বেশি প্রিয়?
নিজের সম্পদ বেশি প্রিয় না আরেকজনের সম্পদ, আরেকজনের সম্পদ বেশি প্রিয়? নিজের সম্পদ আরেকজনের সম্পদ পাইতেও পারি নাও পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সম্পদ তো ওইটা যেটা তুমি খেয়েছো হজম করে ফেলেছ, যেটা তুমি পরিধান করেছ পুরাতন করে ফেলেছ, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর হাতে দিয়ে দিয়েছ, এর বাইরে তোমার আর কোনো সম্পদ নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর কোনো সম্পদ কি নিতে পারবেন? কাপড়ের কাপড়ের কোনো ইয়া আছে, পকেট আছে, ওই পকেটে ঢুকে দিতে পারবে 10টা রিয়াল বা 10টা টাকা? কোনো কাজে লাগবে? কিছুই যাবে না আপনার সাথে, একেবারে সামান্যতম কিছু জিনিস যাবে আর কিছু যাবে না। এমন বহু মানুষ আছে সারা জীবন সন্তানের জন্য করে গেছেন, শেষ বয়সে এসে সন্তান তাদেরকে দেখেনি, ঠিক এরকম বহু মানুষ আছে না? আল্লাহ কি তাকে ফেলে দিচ্ছে? আল্লাহ কিন্তু তাকে ফেলে নাই, আল্লাহ তাকে ফেলে দিবে না কোনোদিন, কারণ তার বান্দা, তার দাস। আল্লাহর দাসকে আল্লাহ ঠিকই দুনিয়াতে চালিয়ে নিবে, কিন্তু বান্দা নিজে ভুল বুঝে সারা জীবন যার পিছনে দৌড়াইছে সে কিন্তু তার দিকে তাকায় নাই, আল্লাহর দিকে তাকাইলে আল্লাহ তার দিকে তাকাতো। আল্লাহর জন্য যদি কিছু করে আল্লাহ তাআলা সেটা নষ্ট করে দেন না, কোনোদিন নষ্ট করেন না। এই জন্য একটা বিশুদ্ধ তাফসীর হয়েছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেকটি জিনিস ধ্বংস হবে যবে যা আল্লাহর জন্য হবে, সেটা কোনোদিন ধ্বংস হবে না, সেটা কোনো ধ্বংস হবে না। আজও পৃথিবীর আনাচে কানাচে যারা আজ দাওয়াত তবলিগের জন্য বের হচ্ছে, যারা আল্লাহর দিন প্রচারের জন্য বের হচ্ছে, যারা অনুষ্ঠান করে ঘুরে বেড়ায় সারা দুনিয়াতে, তারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, এদের চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না, আরো কেউ হতে পারে না। এরা প্রত্যেকটি সুযোগ কাজে লাগায়, প্রত্যেকটি সুযোগ কাজে লাগায়। ইউসুফ আলাইহিস সালাতুয়াসসালামের কিচ্ছা শুনেন, ইউসুফ আলাইহিস সালাতুয়াসসালাম তাকে জেলে নিয়ে রাখা হলো, জেলখানা, জেলখানায় রাখা হয়েছে। সেখানে তিনি সুযোগ পেলেন, একজন এসে বলল দুই ভাই, তার সাথে দুইজন জেলে গেছে, এই দুইজন দুইজন বাদশার খাদেম ছিল, এই দুইজনকেও জেলে দেওয়া হয়েছে। কি জন্য? বাদশাহ সাধারণত কিছু খাওয়ার আগে ওই দাস দাসীকে খাইতে দেয় যে খাইয়ে দেখো এটা কোনো বিষ দিয়েছে কি না কেউ। তো ঘটনাচক্রে ওই দিন বিষ দিয়েছিল তাকে মারার জন্য, তো একজনে খেয়ে মরে গেছে, বাদশার খায়নি, কিন্তু বললো যে নিশ্চয়ই বিষ যারা দেয় এরা দুইজন হইতে পারে, এরা দুইজন হইতে পারে। একজন কি করে? মদ বানায়, আরেকজন রুটি বানায়, দুইজন একজন হইতে পারে। তো এখন দুইজন রুটি বানাইছে আর মদ বানাইছে, দুইজনকে দুইজনকে জেলে দেওয়া হবে। আসলে যে অন্যায় করেছিল সে যে রুটি বানায় সে বিষ দিয়েছিল, যে মদ বানায় সে বিষ দিয়েছিল না। এই জন্য তারা স্বপ্নে দেখছে, যে স্বপ্নে দেখছে একজনের যে সে মাথার মধ্যে রুটি নিয়ে ঘুরতেছে আর পাখি তার রুটির মধ্যে ঠোকর দিয়ে দিয়ে খাচ্ছে, আর যে আর আরেকজন স্বপ্নে দেখছে যে আবার সে পূর্বের চাকরিতে ফিরে পাইছে মদ বানাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতুয়াসসালামের কাছে এসে বললেন যে আমরা একটা স্বপ্নে দেখছি, আপনাকে দেখছি নেককার মানুষ, আপনি একটু বলেন আমাদের এই স্বপ্নের তাবিরটা কি হইতে পারে। ইউসুফ আলাইহিস সালাতাম সুযোগ পেয়ে গেলেন দাওয়াতের, সুবহানাল্লাহ। দাওয়াতের সুযোগ কাজে লাগাতে হবে। আপনি দাওয়াত তাবলিগের সুযোগ কখন আসবে আপনি জানেন না, কখন আসতে পারে আপনি জানেন না। ইউসুফ আলাইহিস সালাতাম বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাদেরকে আমি দিব, তবে একটা কথা শোনো, তোমাদেরকে আমি জানাবো, তবে একটা কথা শোনো, কি যে তোমরা যাদের ইবাদত করো এগুলি কিন্তু আসলে তোমাদের কোনো উপকার করতে পারে না। মা তাবুদুনা মিন দুনিল্লাহ আসমাআন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। হে আমার সাথীরা, তোমরা যাদের ইবাদত করো তাদের পিছনে দৌড়াচ্ছ, এগুলি তোমাদের কোনো উপকার করতে পারে না। নির্দেশ আল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক দুনিয়াতে সব কিছু চলে। তোমাদের এই ওলি আল্লাহগুলি, এই জিনিসগুলি যেগুলি ইবাদত তোমরা করছো, এগুলি কারো কোনো উপকার করতে পারবে না কোনোদিন, কোনো উপকার করতে পারবে না। তুমি এগুলো নাম সর্বস্ব শুধু, এরা এরা মরে গেছে, এরা তোমাদের কোনো উপকার করতে পারে না, যদি থাকে কেউ, আর যদি না থাকে তাহলে তোমরা শুধু নাম ডাকতেছো এদেরকে। এরা এমন কিছু দুনিয়াতে নেই যাদেরকে তোমরা ডেকে বেড়াচ্ছ, এদের অস্তিত্ব বলতে আসলে কোনো কিছু নেই। নূহ আলাইহিস সালাতু যখন এই ইউসুফ আলাইহিস সালাম বললেন, তারা মন দিয়ে শুনল, তখন তিনি শুরু করলেন, ইয়া সাহিবাইস সিজন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। হে আমার দুই সাথী কয়েদি, জেলখানার সাথী দুইজন, শুনো, বহু রবকে ডেকে কোনোদিন শান্তি পাবে না, একমাত্র একজনকে ডাকতে হবে।
যিনি ওয়াহেদ একক সত্তা, কাহার দাপুটে সত্তা, যিনি সবকিছুকে অধীনস্থ করে রেখেছেন, সেই রব্বুল আলামিনকে শুধু তোমাদের ডাকতে হবে। দাওয়াত দিছে কিনা বলেন, দিছে দাওয়াত? কোথায় দিছে? জেলখানায় দিয়েছে, কোন বন্ধ যেখানে বন্দী করে সেখানেও তিনি দাওয়াত দিয়েছেন। এই জন্য পাশ্চাত্যে দেখা গেছে জেলখানায় দাওয়াত দিলে বেশি উপকার, অনেক মানুষ সেখানে ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র এই জেলখানার দাওয়াতের কারণে। কারণ এখানে মানুষ বসে থাকে, কাজ থাকে না, এদেরকে একটা কথা বললে শুনতে চায় তারা, অন্য কানে তার দুনিয়ার কানে দৌড়ে বেড়ায়, এখানে দৌড়ানোর জায়গা নাই বলে সেটা হয়। সুতরাং এমন সুযোগ কেউ কোনোদিন হাতছাড়া করতে চাইবে না, সুযোগ পেয়েছে দাওয়াত দিয়ে বসেছে। এটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের দাওয়াত। ইউসুফ আলাইহিসসালাম এইভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন। দেখুন আরেকজনের দাওয়াতের কথা উল্লেখ করবো, এরপর আমাদের নবীর দাওয়াত তাবলীগ কথা উল্লেখ করবো। আরেকজন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ক্বালা ইয়া ক্বাওমি ইত্তাবিউল মুরসালিন। শহরের প্রান্ত থেকে, ধরুন আপনাদের আন্দারিয়া পাড়া, দূর থেকে একজন দৌড়ে এসে বলল যে হে মানুষরা, তোমরা এই রাসূলদের অনুসরণ করো, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান, এদের কথা শুনে এরা তোমাদের কাছে টাকা পয়সা চায় না, এরা তোমাদের কাছে টাকা পয়সা চায় না। দুনিয়ার বুকে মানুষ টাকা পয়সা চাইলে আস্তে করে সরে যায় যে কি শুরু হলো এটা, অন্য সব দিক তারা শুনতে রাজি আছে, টাকা পয়সার ব্যাপারটা কষ্ট করো। এই জন্য বলছে নিঃস্বার্থভাবে যারা আল্লাহর পথে আহ্বান করে, নিঃস্বার্থভাবে মারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিঃস্বার্থে বড় আল্লাহর দিন প্রচার যারা করে, এরা হচ্ছে নবী রাসুলদের অনুসারী, সত্যিকার অনুসারী তারা। এরা এদের এই পথের দিকে আহ্বান করতে হবে, যুগে যুগে ডাকতে হবে, এখনো ডাকতে হবে। আমার কি হলো, আমার কি হলো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তার কোনো আবাদত আমি করব না। এমন লোকদের কেন ডাকবো যদি রহমান চায় আমার কোনো ক্ষতি করতে, এরা কোনোদিন আমার কোনো উপকার করতে পারবে না, আমাকে বাঁচাইতেও পারবে না এই বিপদ থেকে। পারবে? দুনিয়ার বুকে কেউ কি আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহ ছাড়া? পারে? কথা বলেন, পারবে? তাহলে বোঝা গেল কেন ডাকবো যে আমার উপকারও করতে পারে না, ক্ষতিরও কোনো মালিক নয়, তাহলে কেন তাকে আমরা তাকে ডাকবো, তাদেরকে ডাকবো যারা আমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তারপর কি হলো, তারা তাকে মেরে ফেললো, কাফেররা ধরে তাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে সে বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন। মরার পরে জান্নাতে সে বলতেছে, হায় রে আমার জাতি যদি জানতে পারতো, হায় রে আমার যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমাকে যে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে, সম্মানিত করেছে, আমার জাতি যদি বুঝতে পারতো। যুগে যুগে এইভাবেই যারা দাওয়াতের কাজে থাকে, যারা তাবলিগের কাজে থাকে, তা নিজের ক্ষতি হলেও অন্যের ক্ষতি তারা চায় না। তারা বলে যে হায় রে যদি এর মাধ্যমে যদি ইমান আনতো সে, হায় রে যদি আমার কওম ইমান আনতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর চরম দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, কিভাবে তিনি দাওয়াত দিতে হয়, কিভাবে দাওয়াত দিয়েছে। যখন তিনি তাইফে দাওয়াত দিতে গেলেন, তিন ভাই ছিল, আল্লাহর দিন প্রচার প্রসারের জন্য তিনি গেছেন তিন ভাইয়ের কাছে। এক ভাই বলল, আল্লাহ কি আর কাউকে পায়নি তোমাকে ছাড়া? নাউজুবিল্লাহ। আপনি এখন অনেকের কাছে যান, বলবেন যে তো তুমি আর কেউ তো বললো না, তুমি কোত্থেকে নতুন কথা নিয়ে আসলে? আমরা এত বছর পর্যন্ত এই মাজার অমুক হুজুর এতে করে আসছি, আমাদের তো কোনো সমস্যা দেখতেছি না, তুমি আবার নতুন জিনিস নিয়ে আসছো কেন? ঠিক ওই লোক এরকম বলে বসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমরা তো এতদিন কিছু শুনি না, তুমি তোমাকে ছাড়া কাউকে পাইল না কেন? আরেকজন বলছে, আরেকজন কি বলতেছে, যদি তুমি কিছু করতে পারো আমারে কি ভাগটাক দিবে কিনা আগে বলো। মানে সে স্বার্থের দিকে চলে গেছে, কি তুমি যদি কোনো কিছু একটা হয়ে যাও, সে মনে করছে যে এটা বোধহয় নেতা হইতে চায়, এই বোধহয় কি হইতে চায়, ক্ষমতা পেতে চায়, এই বোধহয় ক্ষমতা পেতে, যদি ক্ষমতা পাও আমারে কিছু দিবে কিনা আগে বলো, তাহলে আমি তোমার কথা শুনতে রাজি আছি। নাউজুবিল্লাহ। আরেক ভাই কি বললো, তোমার সাথে আমার কথারই দরকার নেই, তোমার সাথে আমি কথাই বলবো না। এত কষ্ট পাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরতে রওনা হয়েছেন। আসতে আসতে তিনি এই মরুভূমির
বালুতে যদি কেউ গিয়ে থাকেন তায়েফে দেখবেন সেখান থেকে আসার রাস্তা কোনো এখনো সে উপরে পাহাড়ের উপরে রাস্তা, কত কষ্টের জায়গা, সেখান থেকে তিনি আসছেন। এরা কি করলো, বাচ্চাদের লাগিয়ে দিল যে পাথর মারো, পাথর মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শরীর রক্তাক্ত করে ফেললো, পা দিয়ে রক্ত পড়ছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো পাহাড়ের ফেরেশতা, এসে বললেন যে আপনি বলুন দুদিক থেকে আমি এই পাহাড় দিয়ে এদেরকে আমি সে নিঃশেষ করে দেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের দরদি, দাওয়াত দরদি, তাবলীগ দরদি, দিন দরদি, তিনি চাচ্ছেন যেন একটা মানুষও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যেন ইমান নিয়ে আসে। তিনি কি বললেন, তিনি কি বলবেন, না আমি চাই এদের সন্তানরা ইমান আনবে, এদের মাধ্যমে আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, আমি সেটা চাই না, আমি চাই না এ দুনিয়া ধ্বংস হয়ে যাক, এদেরকে ধ্বংস হোক না আমি চাই না। একজন দাড়ি, একজন মুবাল্লিগ কিভাবে চাইতে পারে মানুষের ধ্বংস, কিভাবে মানুষের ক্ষতি করতে পারে? সবসময় সে চাইবে যে আমার কষ্ট হলো একজন ইমানদার মানুষ যেন ইমান আনে, একজন ইমানদার ইমান মানুষ যেন ইমানদার হয়, মানুষের জন্য ক্ষতি না হয়, এটা একজন ইমান একজন সবসময় মুবাল্লিগ এটা চাইবে। দাঁড়ি চাইবে দাওয়াত আল্লাহর পথে আহ্বানকারী তাবলীগ যিনি করবেন তার কাজে হবে এটা যে আমি ভালো কাজটা সবসময় চাইবো, খারাপ কিছু করে না হয় আমার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিন প্রচার করেছেন। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে প্রচার করেছেন? প্রথমে তিনি ডাকলেন, যখন এই আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটস্থ লোকদের ডাকেন, আপনার নিকটস্থ লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করুন। এই কথা বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ওয়া সাবাহা ওয়া সাবাহা ওয়া সাবাহা, আরবদের নিকটে তিনটা ডাক ছিল, যে এটা শুনতো বুঝতো যে মহা বিপদ এসে গেছে, কেউ বুঝে আক্রমণ করছে, মহা বিপদ এসে গেছে এটা বুঝতো। আরবরা যে পারে নাই সে যে আসছে আসছে, যে পারে নাই প্রতিনিধি হলো পাঠাইছে, দেখো কি হয়েছে, কোরাইশের লোকেরা পাঠাইলো যে দেখো কি হয়েছে, মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না, কি হয়েছে নিশ্চয় কোনো বিপদ হয়েছে, দেখো সবাই যাও। যাওয়ার পরে সবাই গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের পিছনে আমি যদি বলি যে শত্রু বাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করে মারার জন্য, বিশ্বাস করবে? সবাই এক ডাকে বলল অবশ্যই বিশ্বাস করব, মা জাররাবনা আলী কালকাদি বাকাফ, আপনি কখনো মিথ্যা বলেছেন সেটা প্রমাণিত হয়নি, আল্লাহ আকবার, স্বীকার করে নিচ্ছে যে আপনি সত্যবাদী। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি সেদিনের, যেদিন একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া আর কেউ কোনো বিচার করবে না, সেদিনের ভয় দেখাচ্ছি আমি তোমাদেরকে, আগুনের ভয় দেখাচ্ছি, আনজারতুকুমুন নার আনজারতুকুমুন নার আনজারতুকুমুন নার, আগুনের ভয় দেখাচ্ছি তোমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তোমরা যারা শিরিক করতেছো তাদের তোমার এই অবস্থা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলা শোনার পরে মানুষের ভাবান্তর আসার আগেই আবুল আহাব লাফ দিয়ে উঠে বলল তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক এই জন্য কি আমাদের ডাকছো? আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক মুহাম্মাদের হাত ধ্বংস হবে না, আবু লাহাবের হাত ধ্বংস হয়েছে তার আর তাদের তার বংশধর কেউ আর কুফুরের মধ্যে না ইমান এনেছে, তার কুফুরের কথা বলার মতো কেউ আর সেখানে অবশিষ্ট নেই, এটা হচ্ছে বিশুদ্ধ তাফসীর এটা, কারণ তার সন্তানদের মধ্যে কেউ কেউ ইমান এনেছে কিন্তু আর কুফুরের উপর কেউ বাকি নেই, তার কথা বলার কিছু নেই। তার স্ত্রী ওয়ামরাতু হাম্মালা তার হাতাব সেও মারা গিয়েছে, এর অর্থ হচ্ছে যে আল্লাহর পথে দাওয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, তাবলীগ করেছেন, ডেকেছেন, এই পদ্ধতি তিনি ডেকেছেন। দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেছেন, কুরাইশরা বিভিন্ন সময় বাজারে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যেতেন, বাজারে গিয়ে কি বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হবে, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সফলতার একমাত্র বাণী, সফল হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো কালেমা নাই। আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তো আকাশে উঠে যায় কেউ কেউ, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কেউ তো সকাল বিকাল বেহোশ হয়ে যায়, এটা তো উদ্দেশ্য নয়, পড়া তো উদ্দেশ্য, পড়া তো সওয়াব আছে এতে কোনো সন্দেহ নেই, উদ্দেশ্য হচ্ছে অর্থ বুঝা। আরবের মুশরিকরা এটা বলতে চাইতো না কেন, কারণ তারা অর্থ বুঝতো, আর আমরা বলতে চাই কেন, কারণ অর্থ বুঝি না। অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ করে আবার শিরিকও করে,
জিকির করতে করতে কবর সিজদা করে, এরকম মানুষও আপনি পাবেন সারা বাংলাদেশে ভর্তি কবর সিজদা করে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করে। এদের ইল্লাল্লাহ জিকিরের কোনো অভাব নেই, করতেই আছে, শিরকি বেদাতি জিকিরের কোনো অভাব নেই। আবার দেখবেন ওদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আবার বলে যে তারা তারা অনেক কিছু হয়ে গেছে, ওলি আল্লাহ হয়ে গেছে ইত্যাদি তাদের মধ্যে শুনতে পাবেন। অথচ আরবের মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি ছিল না। কেন রাজি ছিল না? তারা অর্থ বুঝতো, এই জন্য তারা বলতো আজাল আল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব, সমস্ত ইলাকে এক হয়ে গেল। এটা তো আশ্চর্যজনক কথা, আমাদের ওলি আল্লাহদের কি হবে, কি জন্য আমরা আমাদের ওলি আল্লাহদের ছেড়ে এরা শুধুমাত্র এক আল্লাহর দিকে আহ্বান করতেছে। যুগে যুগে এইভাবেই এইভাবেই যারা বুঝতো অর্থ তারা বিরোধিতা বুঝছে যে এটা বললে আমার সমস্যা আছে, আর যারা বুঝতো না, যারা বুঝতো না তারাই শুধুমাত্র সমস্যা বলতো, মুখেও বলতো এটা, আবার শিরিকও করত। বহু মানুষ আপনি দেখতে পাবেন মুখে ইসলামের কথা বলে অথচ তাদের মধ্যে ইসলামের নাম গন্ধ নাই, নাম তাদের ইসলামিক আছে, ইসলামের সাহায্যকারী। এদের মধ্যে মুজাহিদুল ইসলামও পাবেন, এদের মধ্যে মঈনুল ইসলামও পাবেন, ইসলামের সাহায্যকারী, ইসলামের পক্ষে জেহাদকারী, অথচ তারা ইসলামের বিরুদ্ধে চলে কবরে চলে গেছে। এরকম বহু মানুষ পাবেন না, আছে কিনা বলেন? এরকম বহু মানুষ আপনি পাবেন যারা ইসলামের বিরোধিতা করে কবরে চলে গেছে। কেন তারা, কারণ অর্থ বুঝে নাই, কি জন্য বাবা মা কি নাম রাখছিলো তারা বুঝে নাই। আজ আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে এটা, বাংলাদেশের এত লক্ষ কোটি মানুষ, 20 কোটি মানুষ যদি ধরি, 20 কোটি মানুষ যদি কোনো যদি কোনো সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতো, বিশ্বাস করেন এই দেশে আর কোনো শিরিক থাকতে পারতো না, এত হাজার কবর থাকতে পারতো না, এত শিরিক কবর পূজা হতো না, এত সুন্নাহ বিরোধী কাজ হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নার কথা আসলে বলে যে আমাদের বাপ দাদা কি ভুল করে গেছে, আছে কিনা বলেন? আপনাদের সমাজে যখনই বলা হয় যে এটা তো সুন্নত, বলে যে আমাদের বাপ দাদা কি করেছে। নামাজের পরে সুন্নত হচ্ছে জিকির করা, নামাজের পরে হচ্ছে জিকির, নামাজের ভিতরে হচ্ছে দোয়া, এটা হচ্ছে সুন্নত। আর আমরা নামাজের পরে উল্টাটা করে বসি, নামাজ তো একটা পর্ব বানাই নিছি, নামাজের মধ্যে কি করি এটা দেখার বিষয় নয়, নামাজের মধ্যে কি পড়ি এটা চিন্তার বিষয় নয়, নামাজের পরে হুজুর দোয়া তো করলেন না, আরে নামাজের ভিতরে তো দোয়ার টাইম পার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ সালাতে দাঁড়ায় আকবর আল্লাহ ইলাইহি ওয়াজহি, আল্লাহ তাআলা চেহারা দিয়ে তার দিকে তাকান, তখনই চাইবার যাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ সেজদায় থাকে তখন বেশি করে যেন দোয়া করে, কারণ তার দোয়া তখন কবুল হওয়ার বেশি উপযুক্ত। এইটা না করে সে সালাতের পরে এখন হাত তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, অথচ দোয়ার জায়গা ছিল ওইটা। আর যদি এটা বলেন যে এখন না, এখন আপনি জিকির আজকারগুলি পড়েন, এখানে প্রায় 17-18টা জিকির আছে, এগুলি আপনি পড়েন, তখন বলবে আমাদের বাপ দাদা তো কোনোদিন দেখি না সেটা করতে, আমাদের হুজুররা তো কোনোদিন সেটা করে না, আপনি আবার নতুন কিছু নিয়ে আসলেন কেন? এইটাই হচ্ছে পথভ্রষ্টতার নমুনা, কারণ সঠিক কথাটি শুনতে চাইবে না। এটাই আমি প্রথমে বলেছিলাম, অনেক মানুষ আছে হক কথা শুনতে চায় না, অনেক মানুষ আছে হক কথা শুনলে মানতে চায় না, আবার অনেক মানুষ হক কথা বলেও না ভয়ে, বহু মানুষ এরকম পাবেন। কিন্তু আল্লাহর দিনের জন্য যারা ফেদা তারা কোনদিন হক কথা বলতে ভয় পায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হক কথা বলেছেন, হিজরত করেছেন, এই দাওয়াতের জন্য জিহাদ করেছেন, এই তাবলীগের জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছেন। আবু আইয়ুব আনসার রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি কোথায় ছিল বলেন তো, কোথায় ছিল তার জায়গা? আবু আইয়ুব আনসারি, বুঝেন তো, মদিনায়, মদিনায়, আনসার অর্থই মদিনা, মদিনার অধিবাসী এই ব্যক্তি মারা গেছে ইউরোপে, কনস্টান্টিনোপলে গিয়ে যে ব্যক্তি মারা গেছেন, অর্থ কি, কি জন্য গেছেন? তিনি গেছেন জিহাদে আল্লাহর বাণী প্রচার করতে, আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকতে, আহ্বান করতে, এবং আল্লাহর দিনকে সব জায়গায় প্রচার প্রসার করতে তিনি গিয়েছিলেন। বৃদ্ধ বয়সে সেখানে গিয়ে তিনি মারা গেছেন, অথচ তার বাড়ি হচ্ছে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক সামনের জায়গাটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এখন মসজিদ আছে সামনের জায়গাটুকুই ছিল আবু আইয়ুব আনসারির বাড়ি, অথচ তিনি মারা গেছেন সুদূর ইউরোপে গিয়ে মারা গেছেন। কেন তিনি এটা করলেন? এই জন্য আল্লাহর দিনের প্রচার প্রসার করাটা ফরজ, এটা করতেই হবে, এটা না করলে এই উম্মতের হক আদায় হবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা নিয়েই আসছেন, এবং এইটাই তিনি সারা জীবন প্রচার প্রসার করে গেছেন। কেমন দরদে ছিলেন আমার নবী, একটু কয়েকটা উদাহরণ দিব। আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখুন নাফসাকা আলা আসাফান আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী আপনি কি
নিজেকে ধ্বংস করে ফেলবেন, ঈমানদার না আনলে, ঈমান না আনলে আপনি তাকে ধ্বংস করে ফেলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেউ ঈমান আনতো না, তার আফসোস লাগতো, কষ্ট লাগতো, এবং তিনি বিভিন্নভাবে আনতেন, বিভিন্নভাবে ঘুরতেন। তার চাচা আবু তালেবের কাছে গেছেন, যাই বললেন, চাচা কালিমাতুন আহতাজু বিআন্দাল্লাহ, আপনাকে একটি কালিমা বলুন, আল্লাহর কাছে শুধু বলবো, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। কি বলেছেন? বলেছে আবু তালেব কি ঈমান আনছে? ঈমান আনে নাই আবু তালেব, ঈমান আনে নাই। কেন আনে নাই? আনে নাই কেন? আমি না এই জন্য যে আমার বাবা আবু তা আব্দুল মুত্তালেব তো এটার উপরে ছিল না। মরাশয় বলতেছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, আমি মিল আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপর মারা যাচ্ছি, নাউযু বিল্লাহ। ঠিক বহু মানুষ আপনি পাবেন মিল্লাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পছন্দ না, অমুক তমুকের মিল্লাত তাদের কাছে খুব পছন্দ। কেউ কেউ আছে সালাত পড়েই ঠিকই তার পীরের বাড়ির দিকে মুখ ফিরিয়ে নিবে, ওই দিকে ফিরিতে হবে তাকে প্রথমে। আগে কেউ প্রথমে উঠে এমন জিনিস বানিয়ে নিয়েছে সালাতের ভিতরে, সালাতের শেষে বা সালাতের শুরুতে এমন কিছু করতে হবে যা তাকে তার অমুকে শিক্ষা দিয়েছে, তমুকে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রদর্শিত পথে সে চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন আর বলেও দিয়েছেন, ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব তো শুধু পৌঁছে দেয়া, আপনার আমার দায়িত্ব তেমনি পৌঁছে দেয়া। হেদায়েতের দায়িত্ব আমাদের হাতে নয়, হেদায়েত দিবে কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। দোয়া করতে পারি কিন্তু হেদায়েতের দাবি আল্লাহ, হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ তাআলা, কিন্তু আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি না হয় আল্লাহর কাছে কিন্তু পাক ধরা খেয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাফার মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। সাবধান জেনে রাখো, আমি কি তোমাদেরকে প্রচার করেছি? আমি তোমাদের কাছে কি তাবলীগ করেছি? আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি? সবাই কি বলেছে? আল্লাহুম্মা নাম, অবশ্যই আল্লাহ, আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি অবশ্যই প্রচার করে দিয়েছেন। সেই জন্য আমরা বলি আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা, আমরা সাক্ষ্য দিচ্ছি এ নবী আপনি অবশ্যই রিসালত প্রচার প্রসার করেছেন। ও আদ্দাইতাল আমানা, আপনার উপর যে আমানত ছিল রিসালতের যা আপনি আদায় করে দিয়েছেন। ও নাসাহাতাল উম্মা, উম্মতের আপনি কল্যাণকামী হয়েছেন। আজও প্রত্যেকটি মানুষের উচিত অপরের কল্যাণকামী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আদ্দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে নসিহতের নাম। আপনার ভাই শিরিক করছে আপনি কিভাবে কিভাবে ঘুমাইতে পারেন? আপনার ভাই বেদাত করছে আপনি কিভাবে ঘুমাতে পারেন? আপনার চোখের সামনে আপনার ভাই চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে, আপনি সেখানে কিভাবে চুপ থাকতে পারেন? আপনার চুপ থাকা কি এটা কি নসিহত? এটা কি কল্যাণকামিতা? কখনো আপনি ভাইয়ের কল্যাণ চাননি? চাইলে আপনি কান্নাকাটি করতেন, আপনি কান্নাকাটি করতেন যেভাবে কান্নাকাটি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সুযোগ কোনোটাকে ছাড়েন নাই, তিনি গিয়েছেন এক ইহুদি বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইহুদি বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করত। অসুস্থ হয়ে যাওয়ার পরে রাসূল তাকে দেখতে গেছেন, গিয়ে দেখলেন যে এই ছেলে আর বাঁচছে না, তার অবস্থা শেষ। তিনি বললেন যে হে বাবু তুমি ইসলাম গ্রহণ করো। ছেলেটি এই অবস্থায় তার বাবার দিকে তাকালো, কেন বাবারা বাধা দে? কিন্তু ওই বাবা ভালো ছিল, বলে যে আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেমের কথা শোনো, আবুল কাসেমের কথা শোনো। একথা বলার পরে সে ইমান আনলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলো, ইস্তাহাল্লা সারিনাতু, রাসূলের মুখ খুশিতে ভরে গেল। রাসূল বললেন আলহামদুলিল্লাহি আল্লাযী নাজ্জাহু মিনান নার আনকাযাহু মিনান নার, আল্লাহ প্রশংসা করছি এই ছেলেটাকে আমার দ্বারা আল্লাহ জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেন হয়েছে? রাসূলের ভালোবাসা ছিল, রাসূল চাইতেন যে কোনো মূল্যে একজন মানুষ ইসলাম গ্রহণ করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খায়বরের যুদ্ধে যে ইহুদিরা রাসূলের বিরুদ্ধে দুনিয়ার সবচেয়ে কঠিন ষড়যন্ত্র করেছে, ঘৃণ্য ষড়যন্ত্র করেছে, পাথর মেরে মেরে ফেরার ব্যবস্থাপনা করতে এসে তাকে, এমনকি রাসূলের জন্য বিষ মাখা গোস্ত ওলা গরু ছাগলের গোস্ত খাওয়াইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে সব রকমের ষড়যন্ত্র করে তাকে হত্যা করার জন্য। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন যখন শেষ দিন, যখন
আর কেউ বিজয়ের হাত নাগাল পাচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে রাতে বললেন, আগামী দিন আমি একজনের হাতে ঝান্ডা দেব, তিনি গিয়ে তার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সবাই আশাবাদী ছিল আমার হাতে দিবে, আমার হাতে দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন, আলী আসো। আলীর হাতে তিনি ঝান্ডা তুলে দিলেন। আলী অসুস্থ ছিলেন, তিনি তার থুতু মোবারক দিয়ে তার চোখে রোগের দুয়ার তাড়ানোর ব্যবস্থা করে দিলেন। তারপর তিনি যখন গেলেন, বলেন, যাওয়ার সময় বলে দিলেন, আলা রিসলিকা, সাবধানে যাও, আস্তে ধীরে যাও, যায় তাদেরকে আল্লাহর পথে আহ্বান করো, তাদের মধ্যে আল্লাহর দিন প্রচার করো। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, যদি দুনিয়ার বুকে একটি মানুষও যদি তোমার দ্বারা ইসলাম গ্রহণ করে, তাহলে দুনিয়ার সমস্ত নেয়ামত থেকে সেটা উত্তম হবে। আল্লাহ আকবার। আপনার দ্বারা যদি কোনো একটি মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আপনার প্রচারের দ্বারা যদি একটি মানুষ শিরিক থেকে মুক্তি হয়, আপনার জানানোর দ্বারা যদি কোনো একটি মানুষ বেদাত থেকে মুক্ত হতে পারে, এর চেয়ে উত্তম কাজ আল্লাহর দুনিয়াতে আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করেছেন, সারা জীবন তিনি দাওয়াতের কাজই করেছেন। একজন আমাকে আজকে আসার সময় প্রশ্ন করতেছে ফেসবুকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে প্রথম 10 বছর কিসের দাওয়াত দিলেন, সালাত তো ফরজ হয়েছে 10 বছর পরে। উত্তর তো সোজা, 10 বছর তিনি দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। 10 বছর পর্যন্ত সালাত ফরজ হয়নি, 10 বছর পর্যন্ত যাকাত ফরজ হয়নি, 10 বছর 13 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত হজও ফরজ হয়নি। হজ ফরজ এগুলি সবই হয়েছে আরো পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন তিনি 11 অর্থাৎ নবম বছরে তার হিজরতের নবম বছরে তিনি হজ ফরজ হয়েছে, এর আগে হজও ফরজ হয়নি। তাহলে কিসের দাওয়াত দিয়েছেন, কার জন্য সাহাবায়ে কেরামকে এত কষ্ট সহ্য করতে হয়েছে? তিনি তারা দুনিয়ার এই যেখানে শান্তি পায় সেখানে শান্তির জন্য হিজরত করে গেছেন। একবার গেছেন হাবসাতে, একবার গেছেন মদিনাতে, কেউ কেউ দুইবার গেছেন হাবসাতে। শুধু একটি জিনিস, সেটা হচ্ছে আল্লাহর দিনের তাওহীদকে প্রচার প্রসার করার জন্য। সেটার জন্য শুধু একটুকু থাকি না কেন আমরা? যদি শুধুমাত্র আপনি সারাটা জীবন ব্যয় করেন শুধু তাওহীদ প্রসারের জন্য, জায়গায় জায়গায় ঘুরে বেড়ান, শুধু দেখবেন কোথায় শিরিক হচ্ছে আর মানা করবেন, কোথায় শিরিক হচ্ছে সেটাকে নিষেধ করবেন, ভাইকে হাত ধরে সুন্দর করে বুঝিয়ে তা থেকে শিরিক থেকে দূরে সরিয়ে নিয়ে আসবেন, বেদাত হচ্ছে তাকে বেদাত থেকে দূরে সরিয়ে দিবেন সুন্দর করে বুঝিয়ে, এটা যদি করতে পারেন আপনার জীবন সার্থক। কারণ এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। এই দাওয়াত এবং তাবলীগের পথ নিয়ে যারা বের হবে এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। তিনি বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে সুব্রজ্জ্বল করে দিন, ওই ব্যক্তি যে ব্যক্তি সামিআ মিন্নি মাকালাতান, আমার থেকে কোনো কথা শুনেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনেছে, ফাবাল্লাগাহা কামা সামিআ, যেভাবে শুনেছে এভাবে তাবলীগ করেছে, প্রচার করেছে। আপনার আমার এই জন্য প্রচারের মেথডোলজিও জানতে হবে, কোনটা আমরা প্রচার করব, কোনটা প্রচার করব। বহু মানুষ আছে প্রচারের জন্য কি বেছে নিয়েছে, ছোট্ট একটা বই যাতে তার কোনো অথেন্টিসিটি নাই, সত্য কথা নাই, গল্প কাহিনীতে ভরা, এইটা কিন্তু প্রচারের জিনিস নয়। প্রসার হতে হবে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, এবং সেই বুঝটি প্রসার হতে হবে যেটা সলভে সালিন বুঝেছেন। আপনি আমি যদি কোনো হাদিসের ভুল অর্থ করি, আপনি আমি যদি কোরআনের আয়াতের ভুল তাফসির করি, এই জন্য আপনি আমি দায়ী হয়ে যাব। এই জন্য আপনার আমার জানতে হবে কি প্রসার করব, কি প্রসার করব তাও জেনে নিতে হবে। এই জন্য এই সমস্ত মাহফিলের প্রয়োজন। এই মাহফিলে শুনতে হবে যে কোনটা প্রসার করতে হবে, যা ইচ্ছে তা প্রসার করা যাবে না, যা ইচ্ছে তা প্রসার করা যাবে না। বহু মানুষ আছে এরকম কাজটি করে। আমি একদিন নামাজ পড়ে ঘুরলাম, সুন্নত হচ্ছে প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেব ঘুরে মুক্তদের দিকে ফিরে বসবেন, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন, প্রত্যেক সালাতের পরে তিনি ঘুরতেন, শুধু আসর আর ফজর নয় যেটা আমাদের দেশে প্রচলিত আছে, প্রত্যেক সালাতের পরেই রাসূল মুক্তদের দিকে ফিরতেন, সরাসরি ফিরতেন, এটা হচ্ছে সুন্নত। সালাতের পরে আমি ফিরে বসছি, এক ভাই তিনি আবার তাবলিগের কাজও করেন, দাওয়াত তাবলিগের রত আছেন, এসে বললেন যে আপনি যে এভাবে বসছেন এটা তো সুন্নাহ বিরোধী। সুবহানাল্লাহ, আমি আদায় করলাম সুন্নত, উনি আমাকে সুন্নাহ বিরোধী বলে দিলেন সঙ্গে সঙ্গে।
বললাম যে কি করো ঘটনা কি, বলতে আমি ওস্তাদের কাছে শুনছি। আমি তো সরাসরি বলছি, আপনি তো মাধ্যম হয়ে বলতেছেন, আমি আপনাকে বলছি এভাবে ফিরে বসাটা হচ্ছে সুন্নাত। আপনারা এই সুন্নাতটা তো একটু জানতে, অনেকেই প্রচার করি না আমরা। কেন প্রচার করি না? কারণ এটা বলতে গেলে যদি কোনো মনক্ষুণ্ণ হয় কেউ, এটা বলতে গেলে যদি কষ্ট হয় কেউ, এটা বলতে গেলে যদি হুজুর যদি রাগ হয়ে যায়, এটা বলতে গেলে অন্যরা যদি কথা বলে, অনেক মানুষ আছে এই জন্য হাদিসের কথা বলতে পারে না, সুন্নার কথা বলে না, কারণ মনে করে যে যদি এটা বলি তাহলে অনেকে মনে কষ্ট আসবে না, আপনার আমার প্রচার হবে নির্ভীকভাবে, নির্ভীকভাবে কোনো ভয় করা যাবে না। এই জন্য দাঈল্লাহ তাবলিগ যিনি করবেন তার তিনটি বৈশিষ্ট্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে তাবলিগের বিনিময়ে কোনো কিছু চাইবেন না। বিনিময় এখন চাওয়া শুরু হয়ে গেছে কি জানেন? আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে কোথায় ছিলেন, এই কয়দিন দেখলাম না, তো বলতেছে যে গেছিলাম আপনার বাড়ি কোথায়। আমি বললাম যে অমুক জায়গায়, তা আপনাদের এলাকায় গেছিলাম, আমাকে এত সম্মান করছে। বললাম যে কিসের সম্মান? বলে আমরা তো হিজরত করেছি, ওনারা নুসরত করেছে, হিজরত করেছে আর নুসরত করেছে। এই যদি কোনো হয় আপনাদের পরিভাষা, নাউজুবিল্লাহ, হিজরত করেছে অর্থাৎ ওরা মুহাজির, ওরা আনসার, এই পরিভাষা কখনো গ্রহণযোগ্য নয়, এটা সুন্নাহ বিরোধী পরিভাষা, কখনো ব্যবহার করতে পারেন না এটা। আপনি আল্লাহর দিনের প্রচার প্রসারে গেছেন, এটা কখনো হিজরত আর নুসরত নয়। তারাও মুসলিম, তাদেরকে দিনের দিকে আপনি সাহস দিচ্ছেন, তাদেরকে দিনের কথা বলছেন, আপনি খরচ করছেন নিজে, এতে কোনো সন্দেহ নাই, কষ্ট করে যাচ্ছেন, হিজরত আর নুসরত নাম দিবেন না এটাকে। তারা যদি সহযোগিতা করে করছে, কিন্তু আনসার মুহাজিরের কোনো সমস্যা সেখানে নাই, বিষয় সেখানে নাই, এখানে আনসার মুহাজিরের বিষয় নয়, আপনি হিজরত আর থাকতে পারছেন না এরকম নয়। আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে দাওয়াতের পথে আমিও বেরোইছি, আল্লাহ যে ওনাকে আমার দ্বারা হেদায়তের পথে আনছে, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমার কথা তিনি শুনছেন। একজন ইমানদার যদি দেখে যে তার কথা কেউ শুনছে, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। কেন? আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত মঞ্জুর না হবে আপনার কথা কিন্তু কেউ শুনবে না, আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়েছে বলেই শুনছে। এই জন্য আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কেউ হেদায়েত প্রাপ্ত হতো তখন কি বলতেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করছে বলতেন। কেন? তার প্রচেষ্টা দ্বারা কোনো কিছু হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে তিনি হেদায়েত দিবেন। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনার উপর দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া মাত্র। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন মুবাল্লিগ, তিনি হচ্ছেন মুআল্লিম, যুগ যুগে তিনি তার মতো এরকম বহু রাসূল চলে গেছেন যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। আমাদের দেশে সমস্যা হচ্ছে বহু রকমের, কি জানেন? চোখের সামনে আপনি একজনকে দেখছেন যে অন্যায় করছে, সিগারেট খাচ্ছে, অনেক মানুষ আছে তাবলীগেও যাওয়া সিগারেটটা খায়, এটা কিন্তু ঠিক না। কেন জানেন? সিগারেটটা একটা হারাম, এতে কোনো সন্দেহ নেই, এটা ওলামায়ে হারামাইন শরীফাইনের আলেমরা এটা স্পষ্ট বলে দিয়েছেন। আপনারা এটা পরিত্যাগ করবেন, হারাম খাওয়া পরিত্যাগ করবেন, হ্যাঁ যদি থাকে ধীরে ধীরে ছেড়ে দিবেন, কোনো সন্দেহ নেই এটাতে, কারণ অন্যায় কাজ, অন্যায় রাখতে পারে না, এটা একটা প্রকাশ্য জিনিস, হারাম, এটা খেতে পারেন না, এটা ছেড়ে দিবেন। অনেক মানুষ আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কিছু বলবেন না। কেন? বললে যদি মন খারাপ হয়, বললে যদি কোনো এরপর সমালোচনা করে না, দাওয়াতের কাজ তো আপনি ধীরে ধীরে সুন্দর করে বুঝিয়ে বলবেন, কিরকম বলবেন? অনেক সময়, অনেক সময় আপনি দাওয়াতের ভিন্ন পদ্ধতি আপনাকে শিখে নিতে হবে। আমার এক ওস্তাদ একটা সুন্দর পদ্ধতি বলেছে, এটা আমি শুনাই। উনি একদিন গেলেন, যাই দেখলেন যে ওনাদের পাড়ার মাঠের মধ্যে ছেলেরা ফুটবল খেলে। ফুটবল খেলা দেখছেন না? আপনার ফুটবল খেলা শুনেন নাই? শুনছেন কিনা বলেন? ফুটবল খেলে। তো উনি বললেন যে এখন এদেরকে আসরের নামাজ পড়ে চলে যায়, এরা কিন্তু কেউ সালাত আদায় করে না, দেখছি উনি। এরপর তিনি কি করলেন, সুন্দর করে চা বানিয়ে নিয়ে একটা বড় বিছানা নিলেন, নিয়ে বিছানাটা বিছাইলেন, বিছায় বসে নিজে এক কাপ চা খাচ্ছে, খাইয়ে বসে রয়েছে। এখন দুই একজন যাচ্ছে, এই আসো চা খেয়ে যাও, তো চা খাচ্ছে একজন, দাওয়াত দেয় নাই কিছুই, দাওয়াত দেয় নাই, চা খাচ্ছে। কিছুক্ষণ পরে তিনি আসরের টাইম এসে আজান দিছেন আর একামত দিয়ে সালাত শুরু করে দিলেন। দুই একজন তো চা খাইছে, শরমে এসে ওনার পাশে দাঁড়াইছে নামাজ পড়ার জন্য। পরের দিন এসে দেখে যে আরো এক দুজন বাসছে, এর পরের দিন আসে বাসছে, এরপরে দেখা যায় আসরের নামাজ টাইম হলেই ওরা কি করে, উনি আজান দিলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে নামাজটা পড়ে আবার খেলতে যায়। সুবহানাল্লাহ, দাওয়াত উনি কি দাওয়াত কি দিছে, মূর্খে কিছু বলছে? আপনার আমার এই পদ্ধতি অবলম্বন করা দরকার। বহু মানুষ আপনি পাবেন
যারা এরকম চা দোকানে আড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গায় বসে তারা সমনষ্ট করছে, আপনার দায়িত্ব হবে ওখানে দাওয়াতের পদ্ধতি নিয়ে যাওয়া। কিভাবে যাবেন আপনি জানেন? নতুন একটা বুদ্ধি আবিষ্কার করবেন যে যেইভাবে হয় আমার ভাইরা যেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করতে পারে তাকে। এটা কখন হতে পারে? এটা ওই সময় হতে পারে যখন একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। আল্লাহর জন্য ভালো না বাসা এটা করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে জাহান্নামে গেছে যাক আমি জান্নাতে যাই, তাহলে আপনি আসলে না শেখ নন, উম্মতের জন্য আপনি কল্যাণকামী হতে পারলেন না, আপনি সত্যিকারের মুবাল্লিগ হতে পারলেন না, সত্যিকারের আপনি আল্লাহর দিনের প্রচারক হতে পারলেন না। আপনার শয়নে স্বপ্নে চিন্তা থাকবে যে কোন কথাটা বলে আমি ওই লোকটাকে কিভাবে আমি দিনের দিকে আনবো, এটা চিন্তা করবেন না। কোন কথাটা বলে তার জিনিসটাকে ভাগ করে নিব অথবা তাকে বিপদে ফেলবো এই চিন্তা করবেন না। পজিটিভ হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্না লিন্নাসি মাফাতিহালিল খাইর ওয়া মাগালিকাশ শার, ফাকুন মাফাতিহালিল খাইর। মানুষের মধ্যে বহু মানুষ আছে যারা কল্যাণের পথ উন্মুক্ত করে, আর বহু মানুষ আছে যারা অকল্যাণের পথ উন্মুক্ত করে। ভালো করতে চায় কেউ, কেউ খারাপ করতে চায়, দুই দিকের মানুষ আছে। অনেক মানুষ আছে দেখবেন নেগেটিভ চিন্তা তার মাথার ভিতরে সারাক্ষণ। এদেরকে পজিটিভ চিন্তা বানান। যখনই কেউ তাদের কথা বলবে বলেন যে এর ভালো দিকটাও আছে, আপনার সামনে গীবত করবে, হিংসা বাড়াবে, আপনার দেখে দেখা দেখি আপনি ভালো উন্নতি করছে দেখে তার সহ্য হচ্ছে না, আপনি তাকে ভালোবাসতে শুরু করুন, আপনি তাকে ভালোবাসতে শুরু করুন, দেখবেন যে অবশ্যই তার একটা পাবেন, আপনি এফেক্ট পাবেন। আপনি মরে গেলে তারা ভালো বলবে আপনাকে, আগে হয়তো ভালো বলেনি, হয়তো দুনিয়াতে তার হিংসা করে গেছে। আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলীর কথা একটু আগে আপনার শুনেছেন, যখন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন তাকে কোর্সও দেওয়া হতো না, রুমও দেওয়া হয় নাই, তাকে বসতেও দিত না, কথাও বলতো না, কিন্তু মৃত্যুর পরে সবাই বুঝছে যে এই লোকটা আসলে আমাদের খুব কল্যাণকামী ছিল, ভালো লোকটা ছিল, বুঝছে। এবং তাকে রহমতুল্লাহ আলাই তার জন্য কিছু করতে সবাই পছন্দ করে, কেন? কারণ আসলে তিনি ভালো মানুষ ছিলেন, কারণ তিনি প্রত্যেকে আপন করে নিয়েছেন আপনার আমার। এই জন্য সেই রকমের দাড়ি হতে হবে, সেই রকম মুখলেস হতে হবে, সেই রকমের ব্যক্তি হতে হবে যারা মানুষকে আপন করে নিতে পারে। আপন করে যদি নিতে না পারেন আপনি দাওয়াতের পথে কাজ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে বললেন, তার কাছে এসে বললেন, আবু রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার মা ঈমান আনছে না, এর চেয়ে কষ্ট আমার কাছে আর কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি আবু হুরার মাকে ঈমানের ব্যবস্থা করে দাও, আবু হুরার মা ঈমান আনছে। দেখছেন কিনা কিরকম দোয়া বলে না, বদ দোয়া করে না যে হ্যাঁ তোর মাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেখ, এটা বলে না, নাউজুবিল্লাহ। কোনোদিন তিনি এরকম দোয়া করেন না, সবসময় তিনি কষ্ট পাইতেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার এর জন্য বলছেন, ফালআল্লাকা বাখরুন নাফসাকা, আপনি কি আপনার নিজেকে নিঃশেষ করে দিবেন, আপনি কি আপনার শেষ করে দিবেন? তারা ঈমান আনে না বলে কি আপনার জীবনটা নিঃশেষ হয়ে যাবে? আপনি কেন এই কাজটি করছেন? আপনাকে অবশ্যই উচিত ঈমানের পথে আপনি দাওয়াত পৌঁছে দেন, কিন্তু আপনি নিজেকে শেষ করে দিবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐকান্তিক টান অন্তর, মানুষের হেদায়েতের জন্য তার আহ্বান, তার যে মনের ঐকান্তিক ইচ্ছা ছিল, এর কারণে রাসূল চাইতেন যে সবাই ঈমান আনুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে উতবা সাইবা, আবুল আহাব উতবা সাইবা এরা আসছে, আর আসছে কে, আর আসছে একজন অন্ধ মানুষও আসছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝলেন যে অন্ধ মানুষটা তো পরেও আমি নজর দিতে পারবো, এদের হেদায়েতের দিকে নজর দেওয়ার জন্য তিনি বারবার ওদের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলা বলছেন যে আপনার হেদায়েতের ওদেরকে হেদায়েত দেয় তো আপনার নয়, ওমা আলাইকা আল্লাহ ইজ্জাক্কা ইজ্জাক্কা, যদি হেদায়েত নাও আনে আপনার কোনো ক্ষতি নেই, আপনি বলে দেওয়া দায়িত্ব শুধুমাত্র। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন দরদি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, ঈমানদারদের জন্য তিনি রাউফ রাহিম, দয়াদ্র, তিনি দয়াবান, এই ব্যক্তি যিনি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, তোমাদের মধ্যে একজন, তোমাদের পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের যা কষ্ট হয় তাকে কষ্ট দেয় তা, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এমন কোনো মাসালা দেননি, এমন কোনো জিনিস দেননি, এমন কোনো বিধান দেননি যা উম্মতের উপর কষ্ট হবে। তিনি বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়া কাইন্দা কুল্লি সালা, যদি আমার উম্মতের উপর কষ্টকর না হতো প্রতি সালাতের সময় দাঁত ঘষে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম, কিন্তু ফরজ করে দেননি। অনুরূপভাবে তিনি তারাবির সালাত তিনি ফরজ করে দেননি, বলছে আমার উম্মতের উপর কষ্টকর হয়ে যাবে,
অনুরূপভাবে তিনি অনেক কিছুকে শুধু উম্মতের কষ্ট হবে মনে করে তিনি সেটাকে প্রবর্তন, কেন উম্মতের কষ্ট হয়ে যাবে? দরদি মন, এই দরদি মন হতে হবে আমাদেরকে, দরদি মন হতে হবে এই দাওয়াতের ক্ষেত্রে, তাবলিগের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে। এই মানুষগুলি যারা বিভ্রান্ত হয়ে আছে তাদেরকে গালিগালাজ না করে, দূরে সরিয়ে না দিয়ে, তাদেরকে খারাপ না মনে করে, তাদের তারা থাকার কারণে আমার সওয়াব বাড়ছে এটা মনে করতে হবে। তারা না থাকলে আপনি দাওয়াত দিতেন কাকে? তারা আসে বলেই তো আমার দাওয়াতের সুযোগ হচ্ছে, আর এই দাওয়াতের সুযোগ হওয়ার কারণে আল্লাহর কাছে আমার মর্যাদা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। বিশ্বাস করে আপনার দাওয়াত দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব। একজন সাধারণ মানুষও দাওয়াত দিতে পারে, কঠিন কিছু না। দাওয়াতে হেকমত শুধুমাত্র ব্যবহার করলে সে দাওয়াত দিতে পারে। দাওয়াত দেওয়ার জন্য অত বড় পণ্ডিত হওয়া লাগে না, সাধারণ মানুষও দাওয়াত দিতে পারে। তাবলিগের জন্য একটু জ্ঞানী হতে হচ্ছে বেশি, দাওয়াতের চেয়ে এক ডিগ্রি বেশি কাজ হচ্ছে তাবলিগ। দাওয়াত সবাই দিতে পারে কিন্তু তাবলিগের জন্য একটু জ্ঞান থাকতে হয়, কারণ কি প্রচার করবে যদি ভুল প্রচার হয়ে যায়। এই জন্য দাওয়াত হচ্ছে আল্লাহর দিনের দিকে আহ্বান, সাধারণ জিনিস। তাবলিগ হচ্ছে আল্লাহর দিনের দিকে আহ্বান করার জন্য কোন জিনিসটা দিতে হবে সেটা জেনে তারপর তাবলিগ করতে হয়। আর আমাদের সমস্যা হচ্ছে প্রচার এমন জিনিস করে বসি আমরা যা আসলে সত্য নয়। বহু মানুষকে আমি দেখেছি প্রচার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে যায়, অথচ জানি না। এই জন্য শিখতে হবে, কিছু জানতে হবে, দিনের কোনটা প্রচার করতে হবে। দিনের প্রচারের প্রথম কাজ হচ্ছে আকীদা, দ্বিতীয় কাজ হচ্ছে শরিয়া। আকীদাটা না জানলে নয়, শরিয়ার মধ্যে কিছু জিনিস জানলে একজন মানুষের মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। অন্তত পাঁচটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যখন তিনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এর বাইরে একটু বাড়াবো না, একটু কমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফলাহা ইন সাদাকা, যদি লোকটি সত্য বলে থাকে অবশ্যই সে সফল কাম হয়েছে, জান্নাতে যেতে পারবে। এর অর্থ হচ্ছে বেশি বাড়াবাড়ি, শরীয়তের বাড়াবাড়ি কম করার দরকার নেই। শরীয়তে শুধুমাত্র যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে মূল জিনিস বলে দিয়েছেন সেগুলি মানতে হবে, বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। কিন্তু যত বেশি আমল করব তত বেশি সওয়াব পাবো সেটা আলাদা কথা। কিন্তু প্রচারের ক্ষেত্রে অবশ্যই আকীদা প্রচার করবেন, অবশ্যই প্রথম আকীদা প্রচার করতে হবে। আকীদা যদি শুদ্ধ না হয় আপনার এই সারা জীবন আমল করলেও কোনো লাভ হবে না। আমি বহু মানুষকে দেখেছি সারা বছর রোজা রাখে, এটা যদিও জায়েজ নেই, সারা বছর রোজা রাখা জায়েজ নেই, এটা আর ভুল, কিন্তু রাখে আল্লাহর জন্য, মনে করছে ভালো কাজ করতেছে। আমি বহু মানুষকে দেখেছি সারা তাহাজ্জুদ গুজার, কিন্তু বিশ্বাস করে আকীদা বিশ্বাস তার খারাপ আছে, বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব জানতেন, নাউযুবিল্লাহ। সে বিশ্বাস করতো আব্দুল কাদের জিলানি, তিনি এই ছিলেন ওই ছিলেন, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানাই দিতে পারতো, যদি বিশ্বাস করে। নিজের ছেলের নাম রেখেছে গোলাম আব্দুল কাদের, বুঝছেন? গোলাম আব্দুল কাদের, বুঝছেন? আব্দুল কাদের অর্থাৎ আল্লাহর দাসের দাস, নাউযুবিল্লাহ। গোলাম আব্দুল কাদের আপনার দেশে আছে কিনা আমি জানি না। গোলাম আব্দুল কাদের অর্থ হচ্ছে আল্লাহর দাসের দাস, অর্থাৎ আব্দুল কাদেরের দাস, আল্লাহর দাস না। সে শিরিক কোথায় আছে বলেন? নিজে এত আবাদত করে কি লাভ হয়েছে? এই শিরিকের কারণে তার আমল একটু কবুল হয় নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। তারা যে সমস্ত আমল করত সেই সমস্ত আমলের দিকে অগ্রসর আমি এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিয়েছি। কেন করেছি? কারণ তারা ঈমানের উপর ছিল না। ঈমানও যদি না থাকে আপনার এই দাওয়াত তাবলীগ কোনো কাজে লাগবে না। ঈমান হচ্ছে প্রথম কাজ। ঈমানের পরে আরকানুল ইসলাম, আরকানুল ইসলাম তাদেরকে শিক্ষা দিতে হবে। আরকানুল ঈমানের পরে আরকানুল ইসলাম শিক্ষা দিতে হবে, তারপর তাদেরকে সহিহ সুন্নাহর দিকে আহ্বান জানাতে হবে, বেদাত পরিত্যাগ করার আহ্বান জানাতে হবে, এবং তাদেরকে যে কোনো মূল্যে আপনার তাদেরকে চেষ্টা করবেন যাতে করে তারা সব সময় শিরিক থেকে মুক্ত থাকতে পারে, এবং সব সময় তারা যেন কুফুরি এবং নিফাকের ভিতরে লিপ্ত না হয় সেই প্রচেষ্টা তাদের চালিয়ে যেতে হবে। কারণ এর মধ্যে বাধা দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে কেউ এসে বলতো, বাড়াবাড়ি করে বলতো, আপনার সাইয়েদুনা ইবনে সাইয়েদিনা, আপনি আমাদের সর্দার, সর্দারের ছেলে সর্দার। রাসূল কি বলতেন? আইয়ুহান্নাস লা তাতরুনি কামা আতাতিন্নাস ইবনে মারইয়াম। হে মানুষেরা, ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসাকে যেভাবে বাড়াইতে বাড়াইতে সীমার উপরে উঠিয়ে ফেলেছে, আমাকে সেভাবে তোমরা সীমার উপরে নিয়ে যেও না, সীমার বাইরে নিয়ে যেও না। ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর দাস এবং তার রাসূল। আল্লাহর দাসত্ব প্রকাশ করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মতো ব্যক্তির জন্য যদি শোভনীয় হয়, আর কার জন্য শোভনীয় নয়? সবার জন্য শোভনীয়, ঠিক না? ঠিক কিনা বলেন, ঠিক কিনা?
আল্লাহর দাসত্ব প্রকাশ করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য সবচেয়ে আনন্দদায়ক বিষয় ছিল। আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার দাসত্ব করি। কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যখন ওয়াহী নাযিল হয়েছে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন কুলি বলেছেন যে কুলিন কুনতু ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার দাসের উপরে যা নাযিল করেছি এবারে তোমাদের যদি সন্দেহ থাকে। কাকে বলেছেন? দাস বলেছেন। অনেকের কাছে দাস শব্দটা খুব খারাপ না, আল্লাহর দাসত্ব তো সম্মানের, আল্লাহর দাসত্ব সম্মানের জিনিস, আল্লাহ তাআলার দাসত্ব হচ্ছে সম্মানের জিনিস। যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করবে না সে বহু বহু কিছুর দাসত্ব করবে, বহু দেবদেবীর দাসত্ব করবে, বহু পীরের দাসত্ব করবে, বহু দিনের দাসত্ব করবে, কিন্তু আল্লাহর দাসত্ব সে করে নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলো, জিব্রিল এসে বললেন আল্লাহ তাআলা আপনাকে দুইটা জিনিসের অপশন দিচ্ছে, আপনি কি রাজা হবেন, রাসূল হবেন, না আপনি দাস ও রাসূল হবেন, অপশন দিচ্ছে। জিব্রিল আলাইহিস সালাম এটা বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন যে কি করবেন, কারণ মুস্তাশির, যে আপনি বলুন কি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকানোর পরে জিব্রিল বললেন যে আপনি তাওয়াদা বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে বুঝে নিলেন কি বলতে হবে, তিনি বললেন যে বাল আব্দান রাসূলান, আমি রাসূল এবং দাস হতে চাই আল্লাহ। আল্লাহ তাআলা তাকে দাসত্ব থেকে মর্যাদা সম্মানিত করে রাসূলও দিয়েছেন এবং রাজত্বও দিয়েছেন, সবই দিয়েছেন, এমন কোন জিনিস নাই যা তিনি তাকে দেন নাই। আল্লাহ বলেই দিয়েছেন যে ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, আগের অবস্থার চেয়ে পরের অবস্থা আপনার অবশ্যই ভালো হবে, সেই ভালো হয়েছে। ওরা ফায়না এলাকা দিকরা, দুনিয়ার সব জায়গাতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই জন্য যারাই এই পথে চলবেন, এই পথে যদি চলেন, এটা হচ্ছে নবীদের পথ, নবীদের পথে চলার চেয়ে কোনো বিকল্প চিন্তাও করতে পারবেন না। দাওয়াতের পথে আমাদের থাকতে হবে, আকিদার পথে থাকতে হবে, দাওয়াতের পথে থাকতে হবে, তাবলিগের দিনের পক্ষে থাকতে হবে। কিভাবে তাবলিগ করবেন? তাবলিগ করার জন্য শরীয়ত কোনো নির্ধারণ করা ফর্মুলা বাধ্য করে দেয়নি যে আপনাকে এইটাই চলতে হবে। আপনি যদি কোনো সুযোগ পান, সময় নিয়ে বের হয়ে যাবেন, আল্লাহর পথে আজকে ভাইকে ডাকবেন, কালকে বোনকে ডাকবেন, এই গ্রামের লোকদেরকে ডাকবেন, মসজিদের মানুষকে ডাকবেন, কোনো সমস্যা নেই, শরীয়তে কোনো নিষেধ নাই, এটাতে নিষেধ নাই। কিন্তু এটার জন্য সওয়াব বানায় ফেলবেন না। কিছু মানুষ যেটা করে যে এক কদম দিলে 1,50,000,000,000 সওয়াব, এইটা বলবেন না, তবে অবশ্যই কাজটা সওয়াবের নির্ধারণ করবেন না। সওয়াবের এতে কোনো সন্দেহ নেই, কত কাজ করবেন আল্লাহর পথে সবটাই সওয়াবের, কেন আপনি আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য বের হয়েছেন। নির্ধারণ না করলে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি দিতে পারেন। সুতরাং আপনি নির্ধারণ না করে বলবেন আল্লাহর পথে বের হয়েছি, আল্লাহ তাআলা আমাকে যেই কাজের জন্য আল্লাহ তৌফিক দেবে সেই কাজটাই আমি করব, আল্লাহর কথা জেনে প্রচার করব, প্রসার করব, আমার দ্বারা যদি কোনো হেদায়েত প্রাপ্ত হয় সেটা হবে দুনিয়ার বুকে সমস্ত নেয়ামতের বেশি জিনিস আমি পাবো আল্লাহর কাছে, এই আশা আমি ব্যক্ত করব। যেই ব্যক্তি আল্লাহর কাছে, আল্লাহর যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, তার শুধু লাভ আর লাভ, তাবলিগ করে লাভ আর লাভ। কি লাভ জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, বনি আদম যখন মারা যায় তার আমল শেষ হয়ে যায়, তবে তিনটি জিনিস বাকি থাকে। এই আমল শেষ হয়ে যাওয়ার তো বুঝছেন, অনেকে কি করে মনে করে যে মরার পরে বোধ তার ক্ষমতা বেড়ে যায়, নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে মনে করে মানুষ মরে গেলে নাকি ক্ষমতা বেড়ে যায়, অনেকে দেখবেন যে কবরের পাশে চাচ্ছে, কবরের কাছে চাচ্ছে, তাদের বিশ্বাস মরার পরে তাদের ক্ষমতা বেড়ে গেছে। এই জাতীয় বিশ্বাস যদি করে তার ইমান আরো হয়ে গেছে সঙ্গে সঙ্গে, মরার পরে তার কোনো ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো সে কবরে থাকতো না, উঠে চলে আসতো, কবরে থাকার জায়গা না, বাড়িতে বিরাট বিল্ডিং রেখে গেছে, পয়সা রেখে জমি জমা রেখে গেছে, একদিন বাঁচার জন্য লক্ষ টাকা খরচ করতে রাজি আছে, একদিন বেশি বাঁচার জন্য আমেরিকা যায়, লন্ডন যায়, তাই না, সিঙ্গাপুর নেয় না, একদিন বেশি বাঁচার জন্য। মরার পরে তার ক্ষমতা কোত্থেকে বাড়লো? সে তো চলেই গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি মারা যায় তার আমল শেষ হয়ে যায়, তবে একটি জিনিস বাকি থেকে যায়, মানুষকে যা শিখিয়েছে, যত মানুষ আমল করবে কেয়ামত পর্যন্ত এই শিখার জিনিসটা তার আমল নামা সেটা যোগ হতে থাকবে, জমা হতে থাকবে, আপনার আমল নামা যোগ হতে থাকবে।
আপনি যদি একটা মানুষকে সহিহ সুন্নাহ শিখিয়ে থাকেন, একটা মানুষকে শিরিক থেকে মুক্ত করে থাকেন, একটা মানুষকে তাওহীদের দাওয়াত দিয়ে থাকেন, একটা মানুষকে আল্লাহ তাআলার আল্লাহর বিধান সম্পর্কে জানিয়ে থাকেন, একটা মানুষকে সুন্নাহ শিখিয়ে থাকেন, একটা মানুষকে বিদআত থেকে দূরে রেখে থাকেন, আপনার আমলনামা সেটা যোগ হবে এবং কিয়ামত পর্যন্ত এটা চক্রবৃদ্ধি হারে আপনার আমলনামা তা যোগ হবে। তাহলে এইটার চেয়ে বড় লাভের জিনিস আর কি আছে বলেন? কিন্তু আপনি যদি সম্পদ রেখে যান আপনার আমল নামার তিনটা যোগ হবে না। যদি সৎকার করে যান যোগ হবে। তিনটি জিনিসের মধ্যে একটি হচ্ছে সৎকার করে গেলে যোগ হবে। সৎকার শুধু টাকা পয়সা না, সুন্দরভাবে হাসি মুখে কথা বলাটাও একটা সদাকা। আপনি যখন দাওয়াতের জন্য যাবেন হাসি মুখে কথা বলবেন, তারা তাদের মনের অবস্থাটা দেখবেন, যেখানে যান সেখানে মানুষটা আপনার কাছে আসবে, তাদের সাথে খুশি করায় দিবেন তাদের অন্তরটাকে, এটাও তো একটা সদাকা, এটাও তো আপনার থাকবে, এই সদাকাটা এটাও তো কাজে লাগবে আপনার। তাহলে আপনার সদাকা থাকবে, আপনার আপনার সদাকাটা কাজে লাগবে, আপনার এলমের জিনিসটা কাজে লাগবে, আর হচ্ছে ন্যাক সন্তান আপনার কাজে লাগবে। এই তিনটি জিনিস আপনার মৃত্যুর পরে কাজে লাগবে, আর কোনো জিনিস নিয়ে আপনি যেতে পারবেন না, কারণ কবরের পরে যাওয়ার পরে আর কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। তাহলে বোঝা গেল আপনাকে দাওয়াত এবং এই তাবলিগের পথে থাকতেই হবে, যেটা আল্লাহ তাআলা তার কোরআন তার কোরআনে কারিমে তার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা প্রচার প্রসার করা হয়েছে এটা প্রচার করুন, আপনার কাছে যা নাজিল করেছে তা প্রচার করুন। দেখেন যা নাজিল করেছে এটা প্রচার করতে বলেছে, নিজেরা আরো কিছু বানিয়ে বাড়িয়ে প্রচার করতে বলা হয়নি। আপনার কাছে যা নাজিল করা হয়েছে সেটা প্রচার করতে বলা হয়েছে, রাসূলুল্লাহ তাই করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি থেকে কিছু বলেন না, হাওয়া থেকে কিছু বলেন না, তার কাছে যা ওয়াহী আসে সেটাই তিনি মাত্র প্রচার করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। নাজিল হয়েছে কোরআন এবং নাজিল হয়েছে সুন্নাহ, দুটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল হয়েছে, একটা ওয়াহী মতলু একটা গায়ের মতলু, একটা সালাতের মধ্যে তেলাওয়াত করা হয় আর একটা সালাতের মধ্যে তেলাওয়াত করা হয় না, দুটোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা জিনিস। এই জন্য দুটোকেই ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসাকতুম বিহিমা লাম তাদুল্লু বাদি, কিতাব আল্লাহ সুন্নতি, তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বলেন নাই অমুকের মত তমুকের পথ, এটা বলেন নাই, বলেছেন কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে সালফে সালিনের বুঝ অনুসারে বুঝতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য হেদায়েত নিয়ে আসবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার কাছে যা নাজিল করা তা প্রচার করুন। ওয়াইল লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি কোনো এটা না করেন আল্লাহর দিনের প্রচার প্রসার আপনি রিসালাত আপনি প্রচার করলেন না, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, এই জন্য তিনি বিদায় হজে মানুষকে সাক্ষী বানিয়েছেন আর আমরাও সাক্ষ্য দেই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর দিন প্রচার করে দিয়েছেন এবং আপনি তারাকতাল উম্মা আলাল বাইদা লাইলুহা কানহারে, উম্মতকে রেখে গেছেন একবার সাদা শুভ্র এমন জায়গাতে, রাত দিন যেখানে সমান, যেখানে কোনো অন্ধকার বলতে কোনো কিছু নেই। অনেক মানুষ আছে আসে বলে যে এইটা তো বাতেনি কথা, এটা হলো জাহিরি কথা, বলে না শুনেন নাই কোনোদিন, বাতেনি অর্থ করে। অনেকে আছে গোপন কথা, গোপনে গোপনে কথা বলে, না ইসলামের মধ্যে গোপন কিছু নেই, সব প্রকাশ্য, এখানে কোনো কিছু গোপনের কোনো কিছু নেই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার জামাইও বলতে পারতেন তার সমস্যা, এখানে এসে তার শ্বশুর রাসূলুল্লাহ সাল্লামের শ্বশুর আবু বকর এসে তার কথা বলতে পারতেন, এখানে সাধারণ একটা বাচ্চাও এসে রাসূলের কাছে তার কথা বলতে পারতো। রাসূল কোনোদিন গোপন ভাবে কাউকে কোনো কিছু শেখান নেই, এর অর্থ হচ্ছে ইসলাম আলানিয়া, ইসলাম প্রকাশ্য জিনিসের নাম, গোপন কোনো কিছু নেই। এই জন্য ইসলাম প্রকাশ্য, রাসূল প্রকাশ্য দিনের উপর সবাইকে রেখে গেছে। এই প্রকাশ্য দিনকে মানতে হবে, নিজের পক্ষ থেকে কোনো আলাদা কিছু তৈরি করে নিজেদের মন মতো কোনো ইসলাম তৈরি করলে এটা আল্লাহর রসুলের দিন হবে না এবং সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, হে নবী আপনি সাহসিকতার সাথে আল্লাহর দিন প্রচার করুন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দুনিয়ার বুকে আপনার জন্য শত্রু থাকবেই কিন্তু শেষ পরিণাম আপনারই হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল কিন্তু পরিণাম কার হাতে গেছে, কার হাতে গেছে বলেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গেছে, তাকেই সবাই শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মাথায় রাখবে এবং তার কথাই সবাই শুনবে, কারণ এটাই হচ্ছে হক কথা। হক কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিনিই বলে গেছেন। দুনিয়ার মানুষে যত হক কথা খুঁজে থাকেন, হক কথা কোথাও পাবেন না। সুতরাং আমাদেরকে দাওয়াত এবং তাবলীগের পথে সারাটা জীবন ব্যয় করতে হবে এবং প্রচার করতে হবে, প্রসার করতে হবে, আল্লাহর দিনকে প্রচার প্রসার করতে হবে, আকীদা প্রসার করতে হবে, শরিয়া প্রসার করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে প্রচার প্রসার করতে হবে। সুন্নত প্রচারের প্রসারের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতার সাথে এগুতে হবে এবং মনে করতে হবে যে সুন্নতে তার সালাত যদি না বাতিল না হয় আমি একে আগে ধীরে ধীরে বুঝাবো, কিন্তু বুঝানো বন্ধ করা যাবে না, কোনোদিন সুন্না পরিত্যাগ করা যাবে না। কিন্তু তাকে বুঝানোর ক্ষেত্রে যদি সময় লাগে, সময় নিয়ে হলে বুঝাতে হবে, একদিন দুই দিন কোনো সমস্যা নাই, মৃত্যুর আগ পর্যন্ত তাকে বুঝাতে হবে। একটি হাদিস বলে আমি আর বক্তব্য শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের হাতে একটি চারা থাকে, গাছের চারা, গাছের চারা থাকে, সেটাও রোপণ করে দিয়ে যাও। কিয়ামত কায়েম হয়ে গেছে, হাতে একটা গাছের চারা আছে, এটা রোপণ করে দিতে বলছে, এই গাছের চারার ফল কে খাবে বলেন? কেউ খাইতে পারবে? তো কেন রোপণ করতে বলছে? কারণ তোমার দায়িত্ব ফল দেখানো, তোমার দায়িত্ব হচ্ছে রোপণ করে দেয়া, তোমার দায়িত্ব তুমি পালন করো। দুনিয়ার বুকে এই জন্য আপনার আমার দায়িত্ব ফল দেখানো, দাওয়াত দেয়া দায়িত্ব। এই মাঠে যারা আছেন হাজার হাজার মানুষ, আপনাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া। ফল যদি নাও দেখেন সারা জীবন আপনার কোনো সমস্যা নাই, আপনার সব লেখা হয়ে যাবে। এই জন্য আপনার নিজের ঘর থেকে শুরু করুন, ওয়াদ্দা বিমান তাউর, পরিবার থেকে শুরু করুন, সমাজে আসুন, আপনার আশেপাশের গ্রামে শুরু করুন, ধীরে ধীরে সারা বাংলাদেশকে দাওয়াতের আওতাভুক্ত করে নিন, তাবলিগের অন্তর্ভুক্ত করে নিন। এর মধ্যে আমাদের জীবনের যেমন শান্তি রয়েছে, আখিরাতের আমাদের মুক্তি রয়েছে। আল্লাহ আমাদেরকে তার দিনকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।